Hey guys, welcome back to my channel Sneha Study. আমি স্নেহা, আজকে একটা নতুন হেয়ার কেয়ার ভিডিওতে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের 7 ডে হেয়ার গ্রোথ সিরিজের সেকেন্ড দিন। যারা আমার চ্যানেলে আজকে নতুন, মানে যারা আজকে এই ভিডিওটা প্রথমবার দেখছো, তাদের জন্য বলে দিই যে আমরা একটা 7 ডে হেয়ার গ্রোথ চ্যানেল কমপ্লিট করছি। তোমরা কমেন্ট সেকশনে গিয়ে দেখতে পাবে, আমার অনেক মিষ্টি মিষ্টি বন্ধুরা মিষ্টি মিষ্টি কমেন্ট করে সাপোর্ট করেছে, আর তারাও আমার সঙ্গে এই জার্নিতে জুড়ে গেছে। তো তুমিও যদি একটা নতুন সুন্দর ভালো ঘন লম্বা চুল পেতে চাও, সমস্ত হেয়ার প্রবলেমকে টাটা বাই বাই করে একদম তাড়িয়ে দিতে চাও, তাহলে আমার সঙ্গে এই 7 ডে হেয়ার গ্রোথ জার্নিটা তোমরা কমপ্লিট করো। আমি ডিসক্রিপশন বক্সে এই আগের ভিডিওটা, মানে এই ভিডিওটার আগের পার্টটার লিংক তোমাদেরকে দিয়ে দেব, তো তোমরা যারা মিস করে গেছো তারা একদম প্রথম দিন থেকে জার্নিটা স্টার্ট করতে পারো। আর যারা এখনও জার্নিটা শুরু করতে পারোনি, মানে সময়ের অভাবে সম্ভব হয়নি, তাদের কোনো চিন্তা নেই। আমার তো 7টা ভিডিও, মানে 7 দিনে 7টা ভিডিও তো আমি আমার চ্যানেলে দিয়েই রাখবো, আর সেই 7 দিনে 7টা ভিডিও তোমরা সময় করে কমপ্লিট করলেই একবে বাজিমাত। তো তোমরা আজকে আমার চুলের কন্ডিশনটা দেখতেই পাচ্ছ, একটু না চিপচিপে হয়ে আছে। কারণ মনে আছে কালকে আমরা চুলে কি লাগিয়েছিলাম রাত্রিবেলা? কাল রাতে আমরা চুলে মেথি আর আদা দিয়ে একটা সুন্দর হেয়ার টনিক তৈরি করে আমাদের স্ক্যাল্পে লাগিয়েছিলাম। তারপরে কিন্তু আমি আর শ্যাম্পুও করিনি, একদম আমার চুলে এটা থেকে গেছে। তোমরাও ওরম করেই চুলে রেখে দেবে, তারপরেই পরের দিনের নেক্সট স্টেপটা তোমরা করতে আসবে। আজকে রেমেডিটা হচ্ছে হেয়ার অয়েল প্রসেস। তো আজকে আমরা চুলে একটা দারুণ সুন্দর DIY হেয়ার অয়েল তৈরি করে আমাদের চুলে রাতে লাগাবো, আর রাখবো কিন্তু কাল সকাল অবধি, মানে কাল সকাল দুপুর যখন খুশি তোমরা শ্যাম্পু করতে পারো। তো এই তেলটা তৈরি করার জন্য আমাদের প্রথমেই লাগবে হচ্ছে মাস্টার্ড অয়েল, মানে সর্ষের তেল। একদম চিন্তা করার প্রয়োজন নেই, বাড়িতে যে সর্ষের তেলে রান্না হয় সেই সর্ষের তেলই আমরা নেব। এবার তোমরা যারা সর্ষের তেল নিয়ে খুব ডাউটে আছো যে সর্ষের তেল কি আসলে চুলে লাগানো যায়, একদম সর্ষের তেল কিন্তু চুলের জন্য নারকেল তেলের থেকেও বেশি উপকারী। আর স্পেশালি এই উইন্টার সিজনে তোমরা যদি সর্ষের তেল চুলে লাগানোর অভ্যেস করে নাও না, তাহলে চুলের অর্ধেক সমস্যা, মানে ড্যান্ড্রফ থেকে শুরু করে হেয়ার ফল রিলেটেড যা যা সমস্যা হয় সেই সমস্ত সমস্যার সমাধান কিন্তু তোমরা সর্ষের তেলে পেয়ে যাবে। সর্ষের তেলে আছে আলফা ফ্যাটি অ্যাসিড, যেটা আমাদের চুলে ময়শ্চারাইজারকে লক করে। মানে আমাদের স্কিনে যেরকম ময়শ্চারাইজার লক হয় স্কিনে ক্রিম মাখলে, দামি এক্সপেন্সিভ ক্রিম মাখলে, সেরকমই আমরা যদি আমাদের চুলে সর্ষের তেল মাখি তাহলে কিন্তু আমাদের চুলে ময়শ্চারাইজারটা লক হবে। আর তাতে কি হবে জানো, আমাদের চুল আরও বেশি হেলদি হবে, আরও বেশি বাউন্সি হবে, আর শীতকালে ড্যান্ড্রফের সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে সর্ষের তেল ব্যবহার করে। সর্ষের তেল যেমন আমাদের চুলকে লম্বা করতে সাহায্য করে, তেমনি আমাদের চুলের একটা ভালো হেলথকে বজায় রাখতে কিন্তু প্রচন্ড হেল্প করে। নেক্সট ইনগ্রেডিয়েন্ট আমরা নেব আমলা। আমলা মানে হলো আমলকি। আমলকি তো আমরা কাঁচা সবাই খাই, আর এই কাঁচা আমলকি খাওয়া না চুলের জন্য খুবই উপকারী। তাই তোমাদের যদি প্রচণ্ড হেয়ার লসের প্রবলেম হচ্ছে, তোমরা কিন্তু সকালবেলা খালি পেটে একটা কাঁচা আমলকি ট্রাই করে দেখতেই পারো। আমি রোজ সকালে খালি পেটে একটা করে কাঁচা আমলকি খাই। এই আমলকির মধ্যে না অনেক রকম ভিটামিন অ্যান্ড মিনারেলস আছে, যেগুলো আমরা যদি ওপর থেকে আমাদের স্ক্যাল্পে অ্যাপ্লাই করি তাহলে এটা যেমন আমাদের হেয়ার ফলের একটা দারুণ সলিউশন, তেমনই কিন্তু আমাদের চুলকে বড় করতে আমলা প্রচন্ড হেল্প করে। আমাদের চুলের কোয়ালিটিকে ইনক্রিজ করতে না আমলা প্রচন্ড হেল্প করে। এবার না তোমরা বলবে যে আরে এত সুন্দর সুন্দর জিনিস, এত উপকারী জিনিস যখন এই তেলটার মধ্যে পড়ছে তাহলে তো তেলটা দারুণ ম্যাজিক্যাল হবেই। একদম বাড়িতে তৈরি এই তেলটা না দারুণ ম্যাজিক্যাল হবে। তো চলো তাড়াতাড়ি দেখে নিই তেলটা আমরা কেমন করে তৈরি করব। তেলটা বানানো প্রচন্ড সিম্পল। এই তেলটা বানানোর জন্য একটা কাপে তোমরা নিজেদের রিকোয়ারমেন্ট মতো সর্ষের তেল নেবে, মানে ঠিক যতটা তেল তোমরা তোমাদের চুলে অ্যাপ্লাই করবে ঠিক ততটাই তেল নেবে। সেই তেলের মধ্যে আমরা একটা আমলাকে একদম ঝুরো 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 করে, মানে ওই যেটা ওই কুর্নি বলে না, ওই কুর্নিটার সাহায্যে না আমরা আমলাটাকে একদম ঝুরো 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 গুঁড়ি গুঁড়ি করে নেব। তারপর সেই গুঁড়ো গুঁড়ো আমলাকে আমরা ওই 1 কাপ সর্ষের তেলের মধ্যে দেব। সর্ষের তেলের মধ্যে দিয়ে ওটাকে এবার আমরা একটু রেস্ট দেব। তো আমরা এটাকে কেমন করে রেস্ট দেব, আমরা ধরো সকালবেলা আমরা তেলটা তৈরি করলাম, তেলটা তৈরি করার পর আমরা সারা বেলা তেলটাকে রোদে বসাতে পারি, কিন্তু শীতকালে
তো রোদ উঠছেই না, তাহলে কি করবে কি করবে? তোমরা একটা জিনিস করতে পারো, যদি নিতান্তই তোমরা সূর্যের আলো না পাও, তাহলে তোমরা ওই কাপ শুদ্ধ তেল, যে আমলা আর সর্ষের তেলের যে মিক্সচারটা আমরা তৈরি করেছি, ওটাকে তোমরা ডাবল বয়েলিং মেথডের সাহায্যে একটু গরম করে নিতে পারো, তাতেও কিন্তু একই ফল হবে। তো আমরা সারাদিন এই প্রসেসে আমলা তেলটা তৈরি করব, আর রাত্রিবেলা তেলটাকে তুলোর সাহায্যে প্রথমে আমাদের স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে একদম ভালো করে মাসাজ করব। খুব ভালো করে মাসাজ করার পরে আমরা হচ্ছে তেলটাকে ওভার নাইট আমাদের চুলে রেখে দেবো, যাতে করে ওভার নাইট এই আমলা আর সর্ষের তেলের সমস্ত পুষ্টিগুণ আমাদের স্ক্যাল্প পেতে পারে, আর রাতে ঘুমোতে ঘুমোতে যেন আমাদের হেয়ার গ্রোথ প্রসেসটা আরও বেশি স্টিমুলেট হয়। তো এই সমস্ত জিনিস করার পরে আমরা পরের দিন করব শ্যাম্পু। আর শ্যাম্পু কেমন করে করব সেটা তো আমি অবশ্যই নেক্সট ভিডিওতে বলবো, এই ভিডিওতে নয়। তো শ্যাম্পু প্রসেসটা আমার দারুণ ইউনিক হতে চলেছে, তাহলে তোমরা একদম দেখতে থাকো, মানে এই সিরিজটার লাভ পাওয়ার জন্য তোমরা সমস্ত ভিডিওগুলো মন দিয়ে দেখতে থাকো, একদম স্কিপ করবে না প্লিজ। আমি অনেক বকি জানি, অনেক বকি আমি ভিডিওতে, কেন বকি, যাতে সমস্ত জিনিসটা তোমাদেরকে ভালো করে এক্সপ্লেন করে বলতে পারি, তোমাদের ভালোর জন্যই বলি। তো স্টে টিউন, আমার ভিডিওগুলো দেখতে থাকো, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট না আমাকে কমেন্ট সেকশানে দিতে থাকো। আমি তো চেষ্টা করি তোমাদের সমস্ত কমেন্টে রিপ্লাই দেওয়ার, কিন্তু অনেক সময় না অনেক কমেন্ট আমার হাত থেকে স্কিপ হয়ে যায়, বুঝতেই পারি না, তার জন্য সরি। তোমাদের যদি কমেন্টে রিপ্লাই আমি না দিই, তাহলে সেই কমেন্ট তোমরা আবার দ্বিতীয়বার করো, যাতে আমি দেখতে পাই, অনেক সময় আমি দেখতে পাই না। আর যারা তোমরা কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের এত ভালো রেসপন্স আমার ভিডিওতে দেওয়ার জন্য, তোমাদের জন্যই সব কিছু। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আগামী দিনে আবার আসছি নতুন হেয়ার কেয়ার ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।